নমস্কার বন্ধুরা, বর্ণফুলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমে ছোট থেকে বয়স্ক সবাই আইসক্রিম খেতে খুবই পছন্দ করি, আর তা যদি হয় বাড়ির তৈরি তাহলে তো কোনো কথাই নেই। প্রথমেই নিয়ে নিলাম একটা পাকা বেল, বেলটাকে দা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এবার একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে বেলের মাংসগুলি ছাড়িয়ে নেব। বেলটার পুরো মাংসটা বের করে নিয়েছি একটি মিক্সচার জারে। এবারে বেলটার মধ্যে ছোট এক গ্লাস দুধ দিয়ে দিলাম, যাতে পেস্টটা খুব ভালো স্মুথ হয়। তোমরা দেখতেই পাচ্ছ মিক্সচার করার পর কতটা স্মুথ হয়েছে পেস্টটা। চামচ দিয়ে তুলে তোমাদের দেখাচ্ছি। একটা বোল নিয়ে নিলাম, ছাঁকনি নিয়ে বেলের মিক্সচারটা ঢেলে দিলাম। এবারে ছাঁকনির উপরে মিক্সচারটা ঢেলে ভালো করে নেড়ে বেলের পাল্পটা ছেঁকে আলাদা করে নেব। বেলের আঁশগুলি যাতে আইসক্রিমে না থেকে যায়। আঁশগুলি শেকে নিলে এতে আইসক্রিম বানাতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। আবার মিক্সচার জার নিয়ে নিলাম, মিক্সচার জারে বেলের শেকে রাখা পাল্পটা দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি ক্যারামেল দুধ, অর্থাৎ পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে তার মধ্যে লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে 5 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর টেক্সচারটা ক্রিমি হবে, যেটা আইসক্রিমে হওয়া দরকার। আমি এখানে ফুড কালারের বদলে ক্যারামেল ব্যবহার করেছি, যাতে কালারটা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। মিক্সচার করার পর এর টেক্সচার তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে। এবার এয়ারটাইট কন্টেনারে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা ক্রিমি হয়েছে। যাতে কন্টেনারটির কোনো জায়গা ফাঁকা না থেকে যায় তাই কন্টেনারটি একটু নাড়িয়ে নেব। এবার চামচ দিয়ে ওপরটা সমান করে নিচ্ছি। আইসক্রিমের ব্যাটারটি রেডি ফ্রিজ করার জন্য। কন্টেনারটি খুব ভালো করে ঢেকে নিলাম যাতে হাওয়াটা না ঢুকতে পারে। এখন এটা ফ্রিজ করতে দেবো সারা রাতের জন্য। দেখুন, এটা সারা রাত পরে ফ্রিজ থেকে বের করে নিলাম। ব্যাটারটা ভালো করে জমে টাইট হয়ে গেছে। এবার এটা আমরা কেটে কেটে তুলে নেব। একটা বেলের আইচি নিলাম, তাতেই আইসক্রিম কেটে কেটে তুলে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এর উপর দিয়ে দিচ্ছি হোমমেড চকো চিপস। তোমরা যদি হোমমেড চকো চিপসের ভিডিও চাও আমাকে কমেন্টে জানিও। তোমরাও বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।